ড্রপ যে ঊর্ধ্বমুখী ডেঙ্গি গ্রাফ, তার সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য দফতর ও কলকাতা পুরসভার তরফ থেকে একাধিক গাইডলাইন জারির পরও চলতি বছরে বর্ষার শুরু থেকে রাজ্যে বেলাগাম ডেঙ্গির সংক্রমণ। কার্যত ডেঙ্গি আতঙ্কে তটস্থ রাজ্য। হাসপাতাল সূত্রের খবর, সোমবারও ডেঙ্গির বলি এক। বেলেঘাটা আইডি হাসপাতালে একটানা জ্বর নিয়ে ভর্তি ছিলেন ভাঙড়ের বাসিন্দা মনোয়ারা বিবি। বছর 33-এর ওই মহিলা হাসপাতালের আইসিইউ বিভাগে ছিলেন চিকিৎসাধীন। সোমবার মধ্যরাতে ডেঙ্গি শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মনোয়ারা বিবির। তবে ডেঙ্গি মশায় জর্জরিত বাংলায় অবশেষ এলো সুখবর। রাজ্যে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ডেঙ্গির ভ্যাকসিন। যাদের ক্ষেত্রে ডেঙ্গির পজিটিভিটি রেট বেশি, এমন 10,000 মানুষকে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে ডেঙ্গি টিকা। নভেম্বরে দেশ জুড়ে শুরু হচ্ছে অন্তিম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। ডেঙ্গি এক, ডেঙ্গি দুই, ডেঙ্গি তিন, ডেঙ্গি চার, এই চারটি সেরোটাইপের হবে অন্তিম পর্যায়ের ট্রায়াল। ICMR ও প্যানাশিয়া বায়োটেক লিমিটেডের যৌথ উদ্যোগে চলবে ট্রায়াল। ট্রায়াল হবে গোটা দেশের 20টি কেন্দ্রে। রাজ্যে বেলেঘাটা নাইসেডে হবে ভ্যাকসিনের ট্রায়াল। সময় যত এগোচ্ছে ততই রাজ্যে বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। সংক্রমণের সমান্তরালে বেড়েছে মৃত্যুর হারও। করোনা অতিমারির ভয়াবহতা যেন নতুন রূপেই ফিরছে বাংলায়। এই পরিস্থিতিতে ডেঙ্গির প্রতিষেধকের আগমনে আংশিক স্বস্তিতে রাজ্য। অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।